জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে রাজ্যাভিষেক হল তৃতীয় চার্লসের। ধর্মীয় আচার আর রাজকীয় রীতি মেনে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ব্রিটেনের নতুন রাজার মাথায় উঠেছে রাজমুকুট। এর মাধ্যমে দীর্ঘ ৭০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে শপথের মাধ্যমে ব্রিটিশ সিংহাসনে বসলেন ৭৪ বছর বয়সী চার্লস। একই সঙ্গে মুকুট পরানো হয় কুইন কনসোর্ট ক্যামিলাকেও। ঐতিহাসিক রাজ্যাভিষেকের অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২০০০ বিদেশি অতিথি। কাজী ইফতেখার শুভর ডেস্ক রিপোর্ট। দীর্ঘ ৭০ বছর পর ওয়েস্টমিনস্টার অ্যাবেতে কোনো রাজ্যাভিষেক অনুষ্ঠান, চারিদিকে রাজকীয় সাজ। এমন আয়োজনে ধর্মীয় আচার আর রীতি মেনে শপথ নেন রাজা তৃতীয় চার্লস। ইতিহাসের সবচেয়ে বয়স্ক রাজা হিসেবে বসেন ব্রিটিশ সিংহাসনে। অঙ্গীকার করেন প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান ধর্মের প্রতি বিশ্বাস রাখার। শপথে ছিল ব্রিটিশ আইনের প্রতি আনুগত্যতা এবং চার্চের নিরাপত্তা রক্ষার বিষয়টিও। এরপরই রাজকীয় কায়দায় ৭৪ বছরের চার্লসের মাথায় ওঠে রাজমুকুট। ২২ ক্যারেট স্বর্ণে তৈরি ৩৫০ বছরেরও বেশি পুরনো রাজমুকুটটির উচ্চতা ১ ফুট এবং এর ওজন ২.৫ কেজি। এতে রয়েছে ২৮৬৮টি হীরাসহ মূল্যবান সব ধাতু। রাজার পরই মুকুট পরানো হয় কুইন কনসর্ট ক্যামিলার মাথায়। এ সময় উপস্থিত ছিলেন প্রিন্স হ্যারি সহ রাজপরিবারের অন্য সদস্যরা, তবে ছিলেন না রাজপরিবার ছেড়ে যাওয়া পুত্রবধূ মেগান মার্কেল। শেষে স্বর্ণখচিত ঘোড়ার গাড়িতে করে বাকিংহাম প্যালেসে ফিরে যান রাজা তৃতীয় চার্লস এবং রানি ক্যামিলা। এ সময় রাস্তার দুধারে তাদের অভিবাদন জানান হাজারো মানুষ। এর আগে বাকিংহাম প্যালেস থেকে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় রাজ্যাভিষেক অনুষ্ঠানের। অনুষ্ঠান ঘিরে ছিল নিরাপত্তা বাহিনীর ৪,০০০ সদস্য। ঐতিহাসিক রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও দর্শক সারিতে ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন সহ বিশ্বের বহু দেশের প্রতিনিধি। ৭০ বছর ধরে সিংহাসনে থাকা রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর গেল সেপ্টেম্বরে রাজা হন তার ছেলে তৃতীয় চার্লস। যুক্তরাজ্য ছাড়াও অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ আরও ১৪টি দেশেও তাকে রাজা হিসেবে মান্য করা হয়। কাজী ইফতেখার শুভ, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক।